আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি ভিউয়ার্সে। তো ভিউয়ার্সে কিছু নতুন কালেকশন গাড়ি আছে, তো আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন নোবেল ভাইয়ের মাধ্যমে। নোবেল ভাই আমাদের ভিউয়ার্সের ম্যানেজার। আসসালামু আলাইকুম নোবেল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনাদের ভিউয়ার্স থেকে অনেক সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ ফোন আসছে। তো আপনাদের ভিউয়ার্সকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আর যারা আমাদের যারা আপনারা ফোন করছেন, যারা ফোন ধরতে পারেন নাই, তাদের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আপনাদের দুইটা গাড়ি দেখাবো মূলত। একটা হচ্ছে হলো কেমি জিপ, নতুন আসছে, আজকে আসছে, অনেক সুন্দর গাড়ি। জি জি, অনেক সুন্দর গাড়ি ভাই, বডি স্টাইলটা দেখেন অনেক সুন্দর। আমাদের ভিউয়ার্স সাড়তে মতো নিতে পারবো নাকি না? জি জি নিতে পারবে ভাই, আলহামদুলিল্লাহ ভাই, দাম কমাই দিব, টেনশন নিয়েন না, দাম কমাই দিব ইনশাআল্লাহ। আর একটা আসছে হচ্ছে আপনার 111, অনেকে 110 বলে, ওই সিরিয়ালের গাড়ি। জি ভাই, মাই গড, খুব সুন্দর ভাই। তো কি অবস্থা গাড়িটা দেখাই? তো ভিউয়ার্স এখন আমরা দেখবো আপনাদের কেমি জিপ, সামনের কন্ডিশনটা এরকম হবে, দুইটা ফগ লাইট দেওয়া আছে, চারটা ফগ লাইট মূলত। আর সামনে একটা লুকিং গ্লাস, সুন্দর একটা লুকিং গ্লাস পেয়ে যাবেন, পিছনে দেখার জন্য লুকিং গ্লাস। এখানে আপনার একটা লোগো থাকে, কেমি জিপের লোগো। আর এখানটা সম্পূর্ণ নিকেলিং বাম্পার করা। যদি আমরা একটু ভিতরের ইঞ্জিন কন্ডিশনটা দেখি, ইঞ্জিন কন্ডিশনটা এরকম হবে। আর এটা ভাই নাভানা সিএনজি থেকে করা, এটা নাভানা সিএনজি থেকে রিটেস্ট করা, অরিজিনাল ইঞ্জিন। জি ভাই, এটা অরিজিনাল ইঞ্জিন কেমি জিপের। যদি আমরা একটু এখান থেকে একটু দেখাই ভাইদের, একটু টায়ারটার কন্ডিশনটা দেখাই, টায়ারের আপনার গ্রিপগুলো দেখেন এখনও ফ্রেশ আছে ভাই, টায়ারের গ্রিপগুলো, অ্যালো রিংগুলো খুব সুন্দর। সামনে একটা আপনি পাদানি পেয়ে যাবেন, এখানে একটা পাদানি পেয়ে যাবেন, এটা এটা শক্তপোক্ত আছে, অরিজিনাল অরিজিনাল পাদানি, অরিজিনাল পাদানি এটা। পিছনে দুইটা স্পলার পেয়ে যাবেন, তারপর আবার এখানেও একটা স্পলার আছে ব্লু কালারের, গাড়ির সাথে ব্লু কালার স্পলার। পিছনে যদি আমি একটু দেখাই ভাইদের, দেখেন ভাই টয়োটা কেমি জিপ সুন্দরভাবে লোগো করে দেওয়া আছে এখানে, টয়োটা কেমি জিপ। পিছনে একটা এক্সট্রা টায়ার পেয়ে যাবেন আপনারা, উপরে একটা বক্স পেয়ে যাবেন, এটা অরিজিনাল কেমির বক্স। যদি আমি একটু ভিতর দিকে দেখাই অল্প সোনাটা ভাইদের, আমাদের ভিউয়ার্সদের, ভিতরে কন্ডিশন এরকম হবে, এটা অল অপশন অটো। পিছনে সিসিটা সিএনজি করানো আছে, এলপিজি না? হ্যাঁ এলপিজি ভাই। এটা কালারটা খুব মিষ্টি কালার। জি জি, খুব মিষ্টি কালার ভাই। ভিতরে কন্ডিশন যদি একটু দেখাই ভাইদের, 1300 সিসি ভাই, এটা ভাই অল অপশন অটো, টিভি ব্যাক ক্যামেরা সবকিছু আছে ভাই গাড়িটাতে। যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, গাড়িটাতে কোনো ক্র্যাশ নেই, গাড়িটাতে কোনো টুটা ফাটা নেই, আলহামদুলিল্লাহ এক্সিটটা খুব ভালো কন্ডিশনে আছে, ড্যাশবোর্ডটাও খুব ফ্রেশ কন্ডিশনে, খুবই কম পাওয়া যায় এসব কেমি গাড়ি। তো ভাইয়া ভিউয়ার্সদের উদ্দেশ্যে গাইডার বিস্তারিত ডিটেলস একটু বলে দেন। জি অবশ্যই ভাই, আপনাদের ফারুক ভাই, আপনাদের ভিউয়ারদের জন্য অবশ্যই এটা দাম কমাই দিব। এই গাড়িটা ডিটেলসটা হচ্ছে, এই গাড়িটার নামটা হচ্ছে আপনার টয়োটা কেমি জিপ। এটা আপনার 2001 মডেল, 2003 রেজিস্ট্রেশন। এটার পেপারসটা আপনার ট্যাক্স টোকেন আর ফিটনেসটা হচ্ছে 22 সাল, এবং আপনার 22 সাল দুইটাই 22 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে। আর এটার আপনার সিসিটা হচ্ছে 1300 সিসি, 60টা সিএনজিটা করানো আছে। আর ভাই এটা মূলত ভাই ঢাকা মেট্রো ঘ 1400 একটা গাড়ি ভাই। আর ভাই এই গাড়িটার আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 6,20,000 টাকা। 6,20,000 টাকা? 6,20,000 টাকা, 6,20,000 টাকা জিপ গাড়ি টোটাল। জি ভাই আলহামদুলিল্লাহ ভাই, আপনি ঢাকা শোরুমে ঘুরলো, আপনার সব শোরুমে ঘুরলো, আলহামদুলিল্লাহ আপনার 7 লাখ টাকার নিচে পাবেন না এসব কন্ডিশনের জিপ, আপনি পাবেন না। গাড়িটা অনেক সুন্দর ভাই, আমরা অনেক কম দামে দিচ্ছি, 6,20,000 টাকা। যদি আপনাদের ভিউয়ার্স যদি কেউ আসে, যদি আপনি পরিচয় দেয়, আমি একটু কমাই দিতে আসছি ফারুক ভাই, তাহলে ভাই 10,000 টাকা ডিসকাউন্ট, 6,10,000 টাকা। 6,10,000? জি 6,10,000। তো নোবেল ভাই এখন কোন গাড়িটা দেখাবেন আপনি? এখন আপনাদের দেখাবো একটা 110, অনেকে 111 বলে, 25 সিরিয়ালের গাড়িটা। জি 25 সিরিয়ালের গাড়ি এটা,
জি ভাই, একদম টিপটপ কন্ডিশনের ভাই, একদম টিপটপ কন্ডিশনের গাড়ি। যদি আমরা একটু ভিতরে কন্ডিশনে দেখাই ফারুক ভাই, 110 এর, এটা ভাই 2009 রেজিস্ট্রেশন, 2009। যদি আমরা একটু ভিতরে 10 গাড়ি 2009 রেজিস্ট্রেশন, জি ভাই, মাশাআল্লাহ খুবই কম চলছে গাড়ি। যদি আমরা একটু ভিতরে কন্ডিশন একটু দেখাই ভাইদের, ভিতরে ভাই আপনার গিয়ারটা অটো, গ্লাসগুলো হচ্ছে ম্যানুয়াল, আপনার র্যাক্সিনটা খুব ভালো আছে ভাই, একটু দেখায় দেন। সিটগুলো নতুন, হ্যাঁ র্যাক্সিনগুলো এখনো নতুন অবস্থায় আছে, র্যাক্সিনগুলো খুব ভালো মানের র্যাক্সিন লাগানো আছে, আগে পিছে আপনার পাঁচটা সিটে মোটো টোটালি ভালো কন্ডিশনে লাগানো আছে র্যাক্সিনটা। পিছনে আপনার সাউন্ড সিস্টেমটা কমপ্লিট করা আছে, পিছন দিকে যদি একটু দেখাই দিই ভাইদের, সাউন্ড সিস্টেমটা কমপ্লিট করানো, যদি আমি একটু পিছনে সাইডটা দেখি ভাই, সাইডের ভিতরে কোনো ভাঙ্গা চুরা টুটা ফাটা কিছু নেই, একদম স্ক্র্যাচ মুক্ত একটি গাড়ি। আর এটা ভাই ঢাকা মেট্রো গো 25 সিরিয়ের একটা গাড়ি ভাই, খুব ফ্রেশ কন্ডিশনে আছে ভাই গাড়িটা, আপনি ইচ্ছা করলে নিতে পারবেন। এত ফ্রেশ কন্ডিশনে গাড়ি সচরাচর পাওয়া যায় না 110। যারা কম বাজেটের ভিতরে নিতে যাচ্ছেন তাদের জন্য এটা ভালো হবে। সো ফারুক ভাই, এই গাড়িটা রেজিস্টার হচ্ছে, এই গাড়িটার নামটা হচ্ছে আপনার ভাই টয়োটা 110, এটা 1996 মডেল, 2009 রেজিস্ট্রেশন। আপনার টেস্টোকেনটা আপনার 22 সাল পর্যন্ত এবং ফিটনেস টেস্ট 22 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে। আর আপনার এটা হলো 1331 সিসির একটা, 1330 সিসির একটা গাড়ি মূলত। আর ভাই এটা সব কিছু কমপ্লিট, 60টা সিএনজিটা করানো আছে, একদম টিপটপ কন্ডিশনে। আর এই অবস্থা আমার দাম চাচ্ছে ভাই 4,30,000 টাকা। একটু কমাই দেন ভাই, জান আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে একটু কমাই দেন। অবশ্যই আপনার ভিউয়ারদের অবশ্যই আমরা সম্মান করি, জান আর 10,000 টাকা কম, 4,20,000 টাকা, তবুও আলোচনা সাপেক্ষে আরও কমানো যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ারস অবশ্যই গাড়িটি দেখবেন, গাড়ি খুব সুন্দর, দুটো গাড়ি খুব অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা আমাদের আমাদের হট কালেকশনে দুইটা আপাতত, হ্যাঁ অনেক সুন্দর দুটা গাড়ি, তো অবশ্যই দেখবেন আসবেন, গাড়িটি পছন্দ হলে নেবেন। জি আমাদের শোরুমে আপনারা আসবেন, আমাদের শোরুমে আসার পথটি হচ্ছে হলো আপনার, আপনারা যদি ডান দিক থেকে আসেন তাহলে আপনারা কাসপুর ব্রিজটা পার হয়ে আপনারা আসবেন, কাসপুর ব্রিজটা পার হয়ে চিটাং রোডের পরে আমাদের মৌচাক বাস স্ট্যান্ড। আপনারা বাম দিক থেকে যদি আসেন তাহলে আপনার গুলিস্তানটা পার হয়ে আপনার চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সাইনবোর্ডের পরে মৌচাক বাস স্ট্যান্ড, মৌচাক সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। আর আমাদের শোরুমটা, আর আমাদের শোরুমটা ব্যানারটা হচ্ছে ভুই অটোস, বাইরে একটু দেখাই দেন। তো ফারুক ভাই আপনি ভালো থাকবেন, আপনাদের ভিউয়ার্সরা ভালো থাকবেন, তো আপনিও ভালো থাকবেন নবল ভাই। জি অবশ্যই। তো ভিউয়ার্স সবাই সকলে ভালো থাকবেন আশা করি, সুস্থতা কামনা করি আপনাদের জন্য। অবশ্যই বই অর্ডারে আসবেন গাড়ি কিনতে, আর এক কাপ চা খাওয়ার দাওয়াত রইলো। জি জি, আসসালামু আলাইকুম, চা খাওয়ার দাওয়াত অবশ্যই রইলো। আপনারা সবাই আসবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।